42 নম্বরে সুমা দাসের বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা 3 তারিখ থেকে রাত্রি থেকে সেই এলাকায় বাড়িতে থাকতে পারেনি, এখনো বাইরে আছে। সুমা দাস আমাদের প্রার্থী সুজিত কুমার দাস, সুজিত কুমার দাসের 47 নম্বর তার বাড়ি ভাঙা হয়েছে, সে বাড়ি ছাড়া আছে। আমাদের প্রার্থী স্বপ্না মল্লিক, স্বপ্না মল্লিক তার বাড়িতে হামলা হয়েছে, তার বাড়িটা ভাঙা হয়েছে। আমাদের প্রার্থী নিতাই দাস, তাকে সে বাড়ি ছাড়া ছিল, কয়েকদিন তাকে খুন করার উদ্দেশ্যে রাত্রিতে হামলা করা হয়েছে। আমাদের প্রার্থী গৌরী মালাকার, আমাদের প্রার্থী মঞ্জু সূত্রধর, 4 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, আমাদের প্রার্থী 6 নম্বরে দুলাল সরকারকে আক্রমণ করা হয়েছে, দুবার আক্রমণ করা হয়েছে তার বাড়িতে, এবং তার প্রস্তাবককেও প্রকাশ্যে হামলা করা হয়েছে। অনেক জায়গায় প্রস্তাবককে হামলা করা হয়েছে, কত বলবো, প্রায় 25টা প্রার্থীর বাড়িতে হামলা এবং তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি মারধর করেছে। এর মধ্যে 11 জন প্রার্থী যারা বাড়িতেই থাকতে পারেনি, তারা বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও এটা আমাদের রাজনৈতিক জয়, এটা তৃণমূল কংগ্রেসের জয়। 51টি আসনের মধ্যে আমরা একটি প্রার্থী উজ্জ্বল করিনি, যেখানে সংগঠিত নিজেদের সংগঠন এবং সংগঠিত পার্টি বলে সিপিএম সহ লেফট্রন 5টি প্রার্থী উজ্জ্বল করে নিয়েছে, কংগ্রেস উজ্জ্বল করে নিয়েছে। আমরা ময়দানে আছি এবং ময়দানে থাকব এবং এই নির্বাচনে আমরা জিতব।